আসসালামু আলাইকুম আমি আবার এসেছি মালটার বাগানে তা আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমার ভিডিওটা ছিল সেটা হলো অনেক অপরিষ্কার ছিল এটা আমি পরিষ্কার করলাম আপনাদেরকে বলেছিলাম যে আমি পরিষ্কার করছি এটা এটা পরিষ্কার করার পর এখন আমি সার দেওয়ার ব্যবস্থা করছি এবং প্রত্যেকটা গাছের গোড়ের মাটি আলাদা করে তোলা আছে এই যে দেখেন প্রত্যেকটা মাটি আলাদা করে তোলা আছে এবং এইটা মাঝখানে কিছু গর্ত করেছি গর্তটা করানো একটাই কারণ এখানে আমি গোবর সার এবং রাসায়নিক সার মিশ্রিত করে এখানে দিয়ে তারপরে মাটিতে ফেলে দেবো এটা দিলে রাস সারটাও অনেক দিন ধরে থাকতে পারে এবং সার গাছ তার প্রয়োজন মতো খাবার নিতে পারে তো এরকম প্রত্যেকটা গাছে এইভাবে করা হয়েছে এখন আমি সার দেখাবো এবং সারের কি কী সার দিচ্ছে আপনাদেরকে দেখাবো এবং আপনারা এইভাবে যদি কেউ পরিচর্যা করে ইনশাল্লাহ যে কোনো গাছ দ্রুতগতি বর্ধন হবে এবং ফল ধরবে এইটা হলো গোবর সার এটা গোবর সার আমরা তৈরি করছি এটা প্রায় এক মাস আগে এনে রাখা হয়েছিল এই সারটা এখন মানে মোটামুটি মাখানো হয়েছে তারপরে এর সঙ্গে রাসায়নিক সার দেওয়া হবে এইটা হলো জিপসাম জিপসাম দিব কিছু তারপর আর কিছু কি সার আছে এটা আছে ফজলি জিঙ্ক এটার সঙ্গে আছে আপনার দশটা একুশ পার্সেন্ট সালফা সালফার আছে দশ দশমিক পাঁচ পার্সেন্ট এটা মূলত দশটার কারণে দিচ্ছি এটা হচ্ছে সলুবর এটা হচ্ছে ব্রন যেটা গাছের ফল ধরতে এবং ফলের বর্ধন মানে বৃদ্ধি ফল বড় করতে সাহায্য করে এটাও দিব এটা লিভরে জিঙ্ক সিলেটেড জিঙ্ক যেটা আমরা বলি এই জিঙ্কও দিব আর এইটা হলো আপনার কোমলাশ সালফার এটা ভিটামিন মূলত গাছের জন্য এগুলো সব সার যেগুলো দেখালাম এগুলো সার এবং গোবর সার মিশ্রিত করে তারপরে প্রত্যেকটা গর্তের ভেতর দিয়ে তারপরে মাটি ফাট করে দেবো এটা হলো যে সালফার যেটা বললাম কুমলাস এটা আপনার এক কেজি আছে পরিমাণে নিচ থেকে দাও না তো উড়ে যায় তো এক কেজি আর এটা এটা কী হলো দশটা এটা দশটা আর ওটা সলুবর দিয়ে দরকারি এটা সলুবর এটাকে পুরানো মাখানো হবে মাখানোর পর তারপরে দিতে হবে স্যার পুরোটা জিপসম দাও এটা দিয়ে দাও সুন্দর এই বস্তাটা দিয়ে দাও আর এইটার ভেতর আছে আপনার ফসফেট বা টিএসপি যেটাকে বলে টিএসপি দেবো কিছু টিএসপি দেওয়া আছে দশ কেজি চল না না অর্ধেক পুরোটা না অর্ধেক পুরোটা না সবগুলো দাও এটা পুরোটা না অর্ধেক সাজু বেশি দেওয়া যাবে না এটাকে এখনো মাখান হবে কোদাল দিয়ে এই যে সাজু একরি নেই মাখিনে মানে ভালোভাবে যেন মাখানো হয় এই খেলাটা করবেন মাখলে যেন প্রত্যেকটা সার প্রত্যেকটা গোবর সারের সঙ্গে যেন মিশে যায় তাহলে গাছ ভালোভাবে নিতে পারবে হ্যাঁ এইভাবে একবার মাখানো হলো এবং এরপরে আরো একটা মা মানে মিক্সড করা হবে এটার সঙ্গে সবগুলো ভালোভাবে মিক্সড করার পর আমরা সার যত সময় দিয়ে দিব প্রত্যেক গাছের গোড়ে গাছের গোড়ে যে গর্ত করা হয়েছে সেটার উপর এইভাবে এক ডালি করে আমরা প্রত্যেক গাছের গোড়ে দেব দেখেন এই যে এইভাবে দিয়ে দেব এটা দিয়ে তারপরে মাটিটা ভরাট করে দেওয়া হবে আচ্ছা দাও সঞ্জয় আও দিয়ে দাও এই যে এইভাবে প্রত্যেকটা গাছে দেওয়া হবে তো এই হলো আমার পুরো মালটার গাছের যত্ন এবং পরিচর্যা এটা বছরে তিনবার করতে ভালো হয় তো সাধারণত আমি দুইবার করি কারণ তিনবার করতে গেলে সময় পাওয়া যায় না তো দুইবার করলে মোটামুটি হয়ে যায় তবে কৃষিবিদরা যারা বলে তারা বছরে তিনবার দিতে বলে আপনারা দুইবার দেওয়ার চেষ্টা করবেন এইভাবে সবগুলো সুষম সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো ফল আসবে কথা হফিস ভালো থাকবেন